গত 19 রমাদান 30 মার্চ শনিবার ময়মনসিংহে ত্রিশালের নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান জাহিরুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার হেফজ সমাপ্তকারী হাফেজদের পাগড়িদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিফ সমাপ্তকারী 13 জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় এবং তাদেরকে পাগড়ি পরিয়ে দিয়ে সম্মানিত করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ আজাদ, বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ। উপস্থিত ছিলেন তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ মনিরুল হক খান। এক সময় ছিল আজ থেকে 20-25 বছর 30 বছর আগে, একজন ভাইয়ের, একজন প্রতিবেশী, একজন মহল্লাবাসী, একজন গ্রামবাসীর বিপদে পড়ে আরব ভাই সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ বাউলা তুমি কাউকে দিও না। বক্তব্য রাখেন তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান ও জাহিরুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা দেলওয়ার হুসাইন। সভাপতিত্ব করেন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ নুরুদ্দিন খান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং হেফ সমাপ্তকারী শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। সভাপতির ভাষণ ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।